আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সৈয়দ কুতুব শহীদের নাম শুনেছেন নিশ্চয়ই, যিনি ছিলেন সমস্ত মুসলিম কওমের একজন সূর্য সন্তান, যার ফাঁসির মঞ্চে শহীদের ইতিহাস পৃথিবীর কোনায় কোনায় ইসলামের নবজাগরণে একটা অন্যতম অবদান। তার পুরো নামটি ছিল সৈয়দ ইব্রাহিম হুসাইন কুতুব। তিনি সৈয়দ কুতুব নামে বেশি পরিচিত। ফাঁসির দড়িতে তাঁর আত্মবলিদানের পর তাকে সারা পৃথিবীর মানুষ সৈয়দ কুতুব শহীদ নামেই জানে। তিনি ছিলেন একজন মিশরীয় লেখক, শিক্ষাবিদ, ইসলামিক পণ্ডিত, তাত্ত্বিক, একজন বিপ্লবী, একজন কবি। তাঁর জন্ম 1906 সালে। তাঁর পূর্বপুরুষরা আরব উপদ্বীপ থেকে এসে মিশরের উত্তরাঞ্চলে বসবাস করত। সৈয়দ কুতুব শৈশবেই কোরআনের হাফেজ হয়ে যান। তারপর তিনি মিশরের বিখ্যাত কায়রো দারুল উলুম মাদ্রাসায় শিক্ষা শেষ করেন। বিএ ডিগ্রি লাভ করে সেখানের অধ্যাপক নিযুক্ত হন। কয়েক বছর পর মিশরের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হন। তারপরেই তিনি আধুনিক শিক্ষা পদ্ধতি পড়ার জন্য 2 বছরের কোর্সে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। আমেরিকা থাকাকালীনই তিনি বস্তুবাদী সমাজের সকল খারাপই লক্ষ্য করেছিলেন। তখন তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে একমাত্র ইসলামই সত্যিকার অর্থে মানব সমাজকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে। 1954 সালে সৈয়দ কুতুব শহীদ আমেরিকা থেকে দেশে ফেরার পরই তিনি ইখওয়ানুল মুসলিমুন অর্থাৎ মুসলিম ব্রাদারহুড দলের স্থায়ী সদস্য হয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার যুদ্ধ শেষে মিশরকে স্বাধীনতা দানের ওয়াদা করল। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই ইখওয়ানুল মুসলিমুন অর্থাৎ মুসলিম ব্রাদারহুড দল ব্রিটিশদের মিশর ত্যাগের দাবিতে বিশাল আন্দোলন শুরু করে দিল। এর ফলে তাদের জনপ্রিয়তা আরও বেড়ে গেল। 1954 সালে সৈয়দ কুতুব ইখওয়ানুল মুসলিমুন দলের সম্পাদক নির্বাচিত হলেন। 6 মাস পরেই মিশরের কর্নেল জামাল নাসের সরকার তাদের পত্রিকাটি বন্ধ করে দিল, কারণ ওই বছরই বাতিলের সাথে মিশে থাকা জামাল নাসেরের সরকার ব্রিটিশের সাথে নতুন করে যে চুক্তিপত্র সম্পাদন করেছিল পত্রিকাটি তারই সমালোচনা করেছিল। ইখওয়ানুল মুসলিমিনের পত্রিকা বন্ধ করার সাথে সাথেই পশ্চিমাদের দালাল নাসের সরকার এই দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল। একটি সাজানো হত্যা ষড়যন্ত্র মামলার অভিযোগে ইখওয়ানুল মুসলিমুন দলকে বেআইনি ঘোষণা করল এবং হাজার হাজার ইখওয়ানুল মুসলিমিন অর্থাৎ মুসলিম ব্রাদারহুড দলের নেতাকর্মীদের গ্রেফতার করতে থাকল। তাদের মধ্যে সৈয়দ কুতুবও ছিলেন। তাকে মিশরের বিভিন্ন জেলে রাখা হল। গ্রেফতারের সময় তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। কয়েক বছর পর 1964 সালে ইরাকের প্রেসিডেন্ট আব্দুস সালাম আরিফের সুপারিশে নাসের সরকার তাকে মুক্তি দিয়ে তারই বাসভবনে নজরবন্দি করে রাখল। 1 বছর যেতে না যেতেই তাকে আবার গ্রেপ্তার করে জেলে পাঠালো। শুধু তিনিই নন, তার সঙ্গে তার ভাই মোহাম্মদ কুতুব, বোন হামিদা কুতুব ও আমিনা কুতুব সহ 20,000-এরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে প্রায় 700 জন মহিলা ছিল। 1965 সালে পশ্চিমাদের দালাল কর্নেল জামাল নাসের ঘোষণা করল যে তাকে ইখওয়ানুল মুসলিমুন হত্যা করার ষড়যন্ত্র করেছিল। সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট অভিযোগ ইখওয়ানুল মুসলিমুন অর্থাৎ মুসলিম ব্রাদারহুড দলের উপরে অভিযোগ এনে সৈয়দ কুতুব শহীদকে পুনরায় কারাগার বন্দী করল এবং সৈয়দ কুতুবের উপরে কঠোর নির্যাতন চালাতে থাকল, আগুনের তাপে শরীর ঝলসে দিতে থাকল। পুলিশের ট্রেনিং প্রাপ্ত কুকুর তার উপরে লেলিয়ে দেওয়া হলো। কুকুরের নখের আঁচড়ে শরীরের বিভিন্ন জায়গা রক্তাক্ত হয়ে গেল। মাথার উপরে কখনো টগবগে গরম পানি, তার পরক্ষণে অতিরিক্ত ঠান্ডা পানি ঢালা হলো। পশ্চিমাদের তাবেদার জালেম কর্নেল নাসেরের পুলিশ লাথি ঘুষি মেরে একদিক থেকে অন্য দিকে নিয়ে যেতে থাকল। এতটাই কঠিন শাস্তি পাওয়ার পরেও তিনি ছোঁচ পরিমাণের ইমানের দুর্বলতা দেখাননি। সৈয়দ কুতুবের গ্রন্থগুলো যে পাঠ করত তার মধ্যেই ইমানের জজবা মজবুত হয়ে যেত।
সৈয়দ কুতুবের অনুসারী হয়ে যেত। তার আলোড়ন সৃষ্টিকারী পুস্তক ভাণ্ডার ছিল বিরাট। জনপ্রিয় বইগুলির মধ্যে ছিল কালজয়ী আদর্শ ইসলাম, আমার দেখা আমেরিকা, আগামী দিনের জীবনবিধান, আল কোরআনের শৈল্পিক সৌন্দর্য, ইসলামী আন্দোলন সংকট ও সম্ভাবনা, মাসাইল ফি তারিখ, তাফসির ফি জিলালিল কোরআন এক অনবদ্য অবদান, এবং তার অন্যতম বই ইংরাজিতে যেটাকে বলা হয় মাইলস্টোন আর আরবিতে মা আলিম ফি তারিখ। 1966 সালের 25 আগস্ট যেদিন তাকে ফাঁসি দেওয়া হয় সেদিন মিশরের পথে পথে তাঁর রচিত তাফসির ফি জিলালিল কোরআনের প্রায় 64,000 ভলিউম পুড়িয়ে ফেলা হয়েছিল। ধারণা করা হয় তার মৃত্যুর কারণ ছিল তার বিপ্লবী পুস্তক ভাণ্ডার, যার মধ্যে মানুষের মনে ইমানি তাকওয়া জাগিয়ে তোলার আলোড়ন সৃষ্টিকারী বইটি ছিল মাইলস্টোন। এছাড়াও সৈয়দ কুতুব শহীদের রচিত গ্রন্থাবলীগুলোর মধ্যে সাড়া ফেলেছিল আল আদালা মাতুল ইজদি মাইয়াফিল ইসলাম, এর বাংলা হচ্ছে ইসলামের সামাজিক সুবিচার, ইসলাম ও পুঁজিবাদের দ্বন্দ্ব, বিশ্বশান্তি ও ইসলাম, মা আলিম ফি তারিখ বাংলায় ইসলামী সমাজ বিপ্লবের ধারা, মরণজয়ী মুজাহিদ। এছাড়াও বহু কিতাব আছে যেগুলো পৃথিবীর কোনায় কোনায় ভাষার ট্রান্সলেশন করে পৌঁছে গেছে। ফাঁসির হুকুম শোনানোর পর জামাল নাসির তাকে প্রাণভিক্ষা চাইতে বলেছিল। উত্তরে সৈয়দ কুতুব শহীদ বলেছিলেন, মজলুম হয়ে জালেমের কাছে ক্ষমা চাইতে হবে, এর চাইতে শাহাদতের মৃত্যু অনেক উত্তম, এর মাধ্যমে আমি আমার প্রভু আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারব। বন্ধুরা, এই হলো মুজাহিদে মিল্লাত।